বিশ্বকর্মা পূজোর স্পেশাল আজ থেকে সাজুগুজু করা স্টার্ট নাকি গো? এই যে বিশ্বকর্মা পূজোর স্পেশাল সাজুগুজু আজ থেকে স্টার্ট হয়ে গেছে। বর্মাসের সকালে ছোলার ছাতুর শরবত খেয়ে যায়, তো লেবু আর বিট লবণ দিয়ে আমি ওকে বানিয়ে দিই, তো সেটা এখন গুঁড়িয়ে নিচ্ছি। আমার জন্য চা বসিয়ে নিয়েছি, আর এদিকে আমার জন্য একটু ডালিয়া করছি, আর সাথে একটা ডিম সেদ্ধ বসিয়েছি। হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আজকে সবাই ঘ্যাম্পা আছো? কাল সকাল পেয়ে গেছি নিমন্ত্রণ, মানে আমরা যে বাড়িতে আছি এই বাড়িতে কালকে পুজো আছে, তো পুজো উপলক্ষে আমাদের নিমন্ত্রণ। কাছে পরিবেশটা পুরো একদম ফাঁকা, সবুজে ভরা, তো সে কারণে কি হয় বলো তো, বাতাসটা খুব ভালো পাওয়া যায়, জানো তো। দেখো পুরো সবুজে ভরা ফাঁকা চারিদিক, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এই দেখো সব থেকে মজার ব্যাপার কি বলতো, রুমে থেকে মানে বাড়ির মধ্যে বসে না আমি কাশফুল দেখতে পাই। তোমরা দেখতে পাচ্ছো একটু একটু? চলো ভালো করে দেখা। মানে দেখো এখানে আমি রান্না করি, আর রান্না করতে করতে প্রকৃতি দেখতে পাই, আর প্রকৃতি মানে এখন তো কাশফুল, তো আমার জাস্ট দারুণ লাগে। এই যে ওলটা দেখছো না, তো আমার মিস্টার এই ওল ভাতে খেতে ভীষণ ভালোবাসে, আর আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, নইলে না ভাত রান্না হয়ে যায় কিন্তু ওলটা সেদ্ধ হয় না। তো এখানে এই যে প্রথমে ভুলে গেছিলাম, ওই জন্য একটু লেট হয়ে গেল, সেই জন্য আরও ছোটো ছোটো করে দিয়েছি, বুঝলে তো। চলো এগুলো ভাতের মধ্যে দিয়ে দিই। এটা সর্ষে মাখা দিয়ে, মানে সর্ষের পেস্ট দিয়ে, কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে আর লবণ দিয়ে মাখালে আমার বড়মাশা ভীষণ ভালোবাসে এটা খেতে। আজকে করলাটা একটু অন্যরকমভাবে ভাজবো, বুঝলে। করলার সাথে একটু ঢেঁকি শাক ছিল, তো ঢেঁকি শাকটা দিয়ে দিয়েছি, আর একটু রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, তাহলে না তেঁতোটাও কম লাগবে। আমার উল্টোপাল্টা খাওয়া দাওয়া। আর এখানে এই যে ফুলকপি আলু হলুদ লবণ মাখিয়ে রেখেছি, এটার একটা ঝোল বানাবো। তো এখানে ভাতটা হয়ে গেছে, যেই ফ্যানটা এক্সট্রা ছিল তো সেটা এটার মধ্যে ঢেলে বাকি ফ্যানটা এর মধ্যে ঝরাতে দিয়েছি। আর এই যে দেখো ফুলকপি তরকারি আমার প্রায় হয়ে এসেছে, এই দেখতে পাচ্ছ, ফুলকপি তরকারি করলে না এরকম একটা কাঁচা ডিম ঝোলের উপরে জাস্ট ছেড়ে দিলে না এত সুন্দর টেস্ট হয়ে যায়, মানে নর্মাল ফুলকপির তরকারিও দারুণ টেস্টি হয়ে যায়। তো ডিমটা ভেঙে আমি দিয়ে দিয়েছি, এটা জাস্ট ভাপানো ডিমের মতন কিছুটা হয়ে যাবে, আর তরকারির স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, মানে বোঝা যাবে না যে নর্মাল একটা ফুলকপির তরকারি সেটা না বোঝা যাবে না। ধরো ধারে আবার লেগে গেল, আর এটা কমপ্লিট হলে দাঁড়াও ঢেকে দিই, না সরি উল্টো দিই হচ্ছে, ঢেকে দিই, আর এটা কমপ্লিট হলে তারপরে এই যে এই করলা ঢেঁকি শাক ভাজাটা এটা লাস্টে করবো, তেতো তো তো সেই কারণে। কি করবি তুই? হেয়ার স্পা করবি? ফেসিয়াল করবি? কি উ করবি? উটা কি? হ্যাঁ উটা কি? ওটা কি বলো? এই যে ওর মা বসে গেছে, এই দেখো। আর এখানে রিঙ্কি রানী, রিঙ্কি রানী লাইন এখনো আসেনি। হ্যাঁ তোমরা ঠিক ধরেছো, পার্লারে এসেছি আইব্রো করাতে, তো আমারটা হয়ে গেছে, এবার ওরা করছে, আমি কি করব, পুচকেটার সঙ্গে সময় কাটাচ্ছি, তো ও মজা করছে আমি ওর সাথে মজা করছি। আরও কিছু দোকান যাব, তো তোমরা সাথে থাকো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তুমি ছেলে হয়ে মেয়েদের পার্লারে কি করছো বলো? বলো বলো, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে এদিকে। তুমি ছেলে হয়ে মেয়েদের পার্লারে কি করছো? কি করছো? সবাই শুনবে, ছেলে হয়ে মেয়েদের পার্লারে ঢুকে গেছে।
অনেক হয়ে গেছে তুমি খাবে গাছ সেরে এবার চলে এসেছি মিষ্টির দোকানে। কালকে যেহেতু বাড়িতে পুজো আছে, তো আমরা যার বাড়িতে আছি ওই মানে বাড়ির ওনার, ওনাদের বাড়ি বিশ্বকর্মা পুজো, তো সেই জন্য একটু মিষ্টি নিতে মিষ্টির দোকানে এসেছি। এখানে আবার বর্মশের সাথে দেখা হয়ে গেছে, তো ওই মিষ্টিটা কিনে দিচ্ছিল আর আমরা দাঁড়িয়েছিলাম আর পুচকেটা লস্যি খাচ্ছিল। তো পঙ্কজদা বলে একটা দাদা আছে, তো উনি লস্যি কিনে দিয়েছেন ওর জন্য। নখ যদি বড় থাকে না সুন্দর করে নেল পলিশ পরা যায়, আমার ভেঙে গেছে, একদম পরা যায় না। আমার নখ তো এইটুকু, চার পুরো আঙুলে টাঙুলে একদম ইয়ে হয়ে যায়, কিন্তু নখ বড় যখন থাকে তখন খুব সুন্দর পড়তে পারি। ছোট নখে দেখবে লেগে যায়, ভালো করে পড়া পড়া হয় না। এটা কে, এটা কে এসেছে গো? এটা কি আমার বাড়িতে গেস্ট এসেছে? এটা কি করে বাবা রে ডিম গোটা করে দেবে রে? বলো তুমি কিছু বলতে চাও, কিছু বলতে চাও? হাঁচো হাঁচো, ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়েছে, ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে সঙ্গে সঙ্গে হাঁচ। বাবা বাবা বাবা, মায়ের ব্যাগ, তোমার মায়ের ব্যাগ তুমি নিয়ে চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, তোমার মায়ের ব্যাগ তুমি নিয়ে চলে যাচ্ছ? তুমি বাজনা বাজাবে? হ্যাঁ মা, কি করছে, কি করছে মা, কি করছে মা, মা সাজু সাজু করছে? ম্যাডাম দুজন এসেছেন অনেকদিন বাদে, কালকে অবশ্যই, কালকে বিশ্বকর্মা পুজোর স্পেশাল, আজ থেকে সাজু গুজু করা স্টার্ট নাকি গো? এই যে বিশ্বকর্মা পুজোর স্পেশাল সাজু গুজু আজ থেকে স্টার্ট হয়ে গেছে, আর ফ্যান চলছে। হ্যাঁ একটু আওয়াজ হতে পারে, তোমরা প্লিজ কিছু মনে করো না, কারণ এত পরিমাণ গরম কিছু করবার নেই। চুলের অবস্থা আমি ঠিক করছি, এখন প্রায় কটা বাজে জানো? তো এখন সময় হয়ে গেছে রাত্রি 11:12 বাজে। তো এখন আমি ব্লগটা এন্ড করতে এসেছি, এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি। তো ব্যাপারটা হচ্ছে মানে আমাদের আন্টি আঙ্কেলের বাড়িতে আমরা আজকে ফুল টু এনজয় করেছি, ডান্স করছিলাম এতক্ষণ ধরে। তো ডান্স ফান্স করে দেখতেই পাচ্ছি চুলের অবস্থা খারাপ, তো বুঝতেই পারছি এত গরমের মধ্যে ডান্স করলে যা হয়, মানে কি বলবো, যে চুটি আমরা মজা করেছি সবাই মিলে, মানে ওনার বাড়িতে আন্টি আঙ্কেলের বাড়িতে যারা ভাড়ায় থাকে তারা, আন্টি আঙ্কেলের ছেলে মেয়ে নাতি নাতি, মানে সবাই মিলে চুটি আজকে এনজয় করেছি, দারুণ মজা করেছি। সুস্মিতারা বাড়ি অনেকক্ষণ আগে চলে গেছিলো, তো তারপরে আমরা দারুণ মজা করেছি এই আন্টি আঙ্কেলের বাড়িতে। তো এই মাত্র আমি রুমের মধ্যে আসলাম, এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি, মানে ব্লগটা এন্ড করতে আসলাম। সত্যি বলতে দারুণ 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 মজা করেছি, বিশ্বাস করো, মানে এত পরিমাণ আনন্দ করেছি। ওই সময় ক্যামেরা করার মতো মানে মাথায় ছিল না যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া এখনও করিনি, আর কালকে বাড়িতে বিশ্বকর্মা পুজো আছে, অঞ্জলি দেব একদম খুব সকালে, ঠাকুরমশাই চলে আসবেন আমাকে আন্টি বলেছেন। তো যাই হোক, সকাল সকালে উঠতে হবে বুঝতেই পারছো, সে তো সেই জন্য ব্লগটা আজকে এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো জানিও, আর কি বলবো, আজকে মানে বিকেল থেকেই এনজয়টা হয়েছে। প্রথমে সুস্মিতা আর ইঙ্কিরানী ওদের সাথে বেরিয়েছিলাম, তারপর এখানে ডান্স করেছি, ফুল টু এনজয় যাকে বলে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এন্ড করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, আজকের মতো টাটা।